ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ হোমমেড ফুডে তৈরি হবে চিকেনের এক দারুণ রেসিপি, যেটা চিকেন কষা। খুবই অত্যন্ত মানে টেস্টফুল রেসিপি এটা। তো আমার চ্যানেলে আমি এর আগেও অনেক চিকেনের আইটেম দেখিয়েছি, তো এটা হচ্ছে তার মধ্যে খুবই সেরা। আর আমার বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, এটা যে কোনো আইটেমের সাথে এই রেসিপিটা ভালো লাগে, ভাত রুটি লুচি পরোটা রাইস সব কিছুর সাথে। তো চলুন আমরা আজকের রেসিপি দেখে নিই। তো আজ তো বলে দিই, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর ফেসবুক পেজটাকে অবশ্যই লাইক দেবেন, ইনস্টাগ্রামেও আপনারা আমাকে ফলো করতে পারেন। তো আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন আমার নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর রেস্টুরেন্টের মতো খাবার যদি আপনারা বাড়িতেই খেতে চান তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপি শুরু করি। আজ আমি আপনাদের সাথে চিকেনের এক এমন রেসিপি শেয়ার করব যেটা খুবই সহজ আর সিম্পলভাবে রান্না হবে, কোনো ঝামেলা হবে না, মানে কোনো কষ্টের বা খাটনির এখানে কোনো ব্যাপার নেই। তো খুবই চটপট এই রেসিপিটা হয়ে যায়, একদম আধা ঘন্টার মধ্যে 30 মিনিটের মধ্যে রেসিপি একদম রেডি, 30 মিনিটও সময় লাগবে না এরকম একটা রেসিপি। না এটা ম্যারিনেট করার কোনো ঝামেলা আছে না কিছু, একদম চটপট হয়ে যাবে আর খুবই টেস্টফুল হয় রেসিপিটা। আর এখানে শুধু আদা রসুন পেঁয়াজ আর রেড চিলি সস আর টমেটো সস আমি ইউজ করছি, মানে ক্যাচাপ, কোনো টমেটো নয় কিচ্ছু নয় এখানে। আর এমনি গুঁড়ো লঙ্কা বা জিরে গুঁড়ো এগুলো ব্যবহার তো করতেই হবে। তো চলুন আমরা ফটাফট দেখে নিই। তো এখানে আমি একটা কড়া বসিয়েছি, কড়াটা যেই গরম হয়ে যাবে আমি তেল দেবো। তো সর্ষের তেলেই আমি রান্নাটা করবো, তো সর্ষের তেল আমি এখানে ব্যবহার করবো। কড়াতে জল আছে, জলটা শুকিয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দেব। তো এখানে আমার কাছে আছে 500 চিকেন, খুব সুন্দর আমি ধুয়ে রেখেছি, এতে না নুন মাখিয়েছি না হলুদ না তেল কিচ্ছু মাখাইনি, শুধু ড্রাই চিকেন আছে, ধুয়ে জলটা ঝরিয়ে ড্রাই করে নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো, হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলটা যেই গরম হয়ে যাবে আমি এতে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আছে, 500 মাংস আর দুটো পেঁয়াজ কুচি আছে মিডিয়াম সাইজের। আর এখানে আদা বাটা রসুন বাটা, তো আদা বাটা রসুন বাটাটা এতটা লাগবে না, আমি অল্প করেই দেবো। তো তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়েছি। আমি মিডিয়াম ফ্লেম করে দিলাম, মিডিয়াম ফ্লেমে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে, হালকা হালকা ভাজা হবে, পুরো লাল হবে না, মানে গোল্ডেন ব্রাউন হবে না, হালকা ভাজা হবে যাতে কাঁচা ভাতটা শুধু নষ্ট হয়। তো পেঁয়াজগুলোকে আমি সুন্দর ভেজে নেবো, তারপরে আমি এতে মশলাগুলো অ্যাড করবো। তো ততক্ষণ পেঁয়াজগুলো ভাজা হোক, পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি, বারবার বলছি মিডিয়াম ফ্লেম রেখেছি। আর যদি আপনারা গ্যাসের কাছে দাঁড়িয়ে থেকে রান্না করেন তাহলে কিন্তু হাই ফ্লেম রেখেও কনস্ট্যান্ট নাড়িয়ে যাবেন। তো আমি যেহেতু আমার আধাটা কাজ আছে সেজন্যই আমি এটাকে মিডিয়াম ফ্লেম করে রেখেছি। তো পেঁয়াজগুলো এবার আমি ফ্লেমটাকে হাই করে দিই। ফ্লেমটা হাই করে দিই, তো দেখুন পেঁয়াজগুলো এইভাবে ভাজা হবে হালকা ভাবে। এবারে আমি হাই ফ্লেম করে দিয়েছি, এবারে আমি এতে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে, রসুনটা এতে বেশি দিতে হয় একটু, তো 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম।
রসুন আর আদা বাটাটা দিয়ে এটাকে এক মিনিট মতো ভেজে নিতে হবে। ভেজে নিলাম, এবারে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে আমি এতে সব মশলাগুলো অ্যাড করব। হলুদ 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর এমনি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তেলটা দিয়ে ভালো করে দিচ্ছি। এবারে এটা আমি ঢেকে দেব, লো ফ্লেম করে ঢেকে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে এটা ঢাকা এই অবস্থায় হবে। দেখুন প্রচুর জল বেরিয়েছে। এবারে আমি এতে সসগুলো অ্যাড করে দেবো। এটা হচ্ছে টমেটো কেচাপ, টমেটো সস যেটা কেচাপ, এটা দিয়ে দিলাম। এখানে আছে 3 টেবিল চামচ, এটা দিয়ে দিলাম। এটা আছে রেড চিলি সস, এটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ, কেন ঝাল হয়ে যাবে, কেন গোলমরিচ দেওয়া আছে। তো 2 টেবিল চামচ, এখানে আমি 3 টেবিল চামচ বের করেছিলাম, 2 টেবিল চামচ দিয়েছি, আর 1 টেবিল চামচ আমার বাটিতে রয়ে গেছে, এটা রেখে দেবো। তো এখানে আমি কোনো টমেটো ইউজ করছি না, এতেই হবে রান্নাটা। এই টমেটো সস আর রেড চিলি সস দিয়ে রান্নাটা হবে। তো এবারে আরও জল দিয়েছে, এবার আরও জল বেরোবে, তো এটাকে আবারও আমি এই মশলা এই সস দেওয়ার পর এবার এটাকে আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেবো লো ফ্লেমে। লো ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। লো ফ্লেম করে দিয়েছি, এই ঢাকা অবস্থায় 2-3 মিনিট হবে। তো আবারও 2-3 মিনিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর তেলও রিলিজ হয়ে গেছে অনেকটা, আমি তেল বেরিয়ে এসছে। এবারে এটাকে আমি হাই ফ্লেম করে এবারে 2-3 মিনিট কষিয়ে নেবো। তো হাই ফ্লেমে 2-3 মিনিট হাই ফ্লেম করে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে হাই ফ্লেমে। এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম। দিয়ে এখানে আমার কাছে আছে 1 কাপ জল, এই 1 কাপ জল দিয়ে দিন। Thank you.
কাপ জল দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবারে এটা দেখুন ফুটছে, এবারে আমি এটাকে চাপা দিয়ে দিলাম, একদম ফ্লেমটা লো করে দিলাম। এবারে এই লো ফ্লেমে এটাকে 4 থেকে 5 মিনিট সময় লাগবে হতে, তারপরে আমাদের রান্না কমপ্লিট। 4 থেকে 5 মিনিট এটা লো ফ্লেমে এইভাবে হবে। তো 4 থেকে 5 মিনিট হয়ে গেছে, আমাদের রান্নাও কমপ্লিট। তো দেখুন কত সুন্দর হয়েছে, একদম কষা কষা, আর দেখতেও সুন্দর লাগছে, আর স্মেলটাও খুব সুন্দর আসছে। তো আমি চিকেনের এর আগেও 2-3টে রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। তো এই রেসিপিটা আমাদের বাড়িতে অত্যন্ত সবারই খুব প্রিয়, এটা যে কোনো জিনিসের সাথে ভালো লাগে, রুটি ভাত পরোটা লুচি তারপরে রাইস জাতীয় যে কোনো জিনিসের সাথে এটা ভালো লাগবে। তো এটা আমার কষানো হয়ে গেছে, মানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, কষা কষা হয়ে গেছে। এবারে আমি এটাকে গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গ্যাসটাকে আমি অফ করে দিলাম। তো দেখুন আমাদের চিকেন কষা একদম রেডি, যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও, তো কোনো এতে ঝামেলা নেই, আর খুব চটপট রেসিপিটা হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে, খুব সুন্দর, একদম টক টক ঝালঝাল। তো আপনারাও এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো।